পাচ্ছেন এটি একটি বিএডিসির স্টল। আমরা আসলে এই স্টলে কি কি প্রদর্শন করা হয়েছে আপনাদেরকে একটু দেখাবো। এখানেও আমরা কিছু আলু দেখতে পাচ্ছি, আরো কিছু বীজ এখানে দেখা যাচ্ছে। আসলে এই বীজগুলো তো আমরা একটু কি কি ধরনের এখানে বীজ প্রদর্শন করা হয়েছে সে সম্পর্কে যদি একটু ওনাদের কাছে জানতে চাই ওনাদের। জি ধন্যবাদ। আমরা বিএডিসি পক্ষ থেকে মূলত আমাদের বিএডিসির যে সকল বীজ, ধান বীজ, অন্যান্য যত বীজ আছে সব বীজের স্যাম্পল এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অনেক আলুর স্যাম্পল আছে। এছাড়াও আমাদের এখানে এটা হচ্ছে বরবটি, করলা, সিম, অন্যান্য যে লাউ শাক বা চিচিঙ্গা, ঢেঁড়স, এই ধরনের সব বীজ এখানে স্যাম্পল দেওয়া আছে। এছাড়াও আমাদের ধানের যে স্যাম্পল গুলা সব এখানে দেওয়া আছে। এখান থেকে দেওয়ার পরে যে আপনার যেটা প্রয়োজন সেই অনুপাতে আপনারা আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন। যে এটা হচ্ছে মডেলটা হচ্ছে সোলার প্যানেল। আমরা হচ্ছে সোলারের মাধ্যমে দেখা যাচ্ছে এটা এটা একটা খাল খনন করা হয়েছে যেখান থেকে পানি সংগ্রহ করা, প্রাকৃতিকভাবে পানি সংগ্রহ করার পরে এই পানিটা আমরা সোলার প্যানেলের মাধ্যমে তুলে জমিতে সেচ দিতে পারি। আর একটা দেখা আছে যেটা আছে গভীর ডিপ, এটা হচ্ছে গভীর ডিপ, এটা হচ্ছে আপনার সৌর বিদ্যুৎ অথবা বিদ্যুতের মাধ্যমে তুলে আপনার হচ্ছে জমিতে সেচ দিতে পারি। আর আমাদের এখানকার একটা মডেল হচ্ছে এটার মাধ্যমে মাটি কাটা যায় এবং বিভিন্ন এটা হচ্ছে এটার মাধ্যমে পুকুর খনন বা অন্যান্য খনন করা যায়। একটি মডেল দেখলাম যে খাল খনন কর্মসূচি, এটার একটা মডেল আমরা এখানে দেখলাম কিভাবে খাল খনন করতে হয় এবং নদীর পাশেই কিভাবে আবাদ করতে হয় এবং সেচ কিভাবে দিতে হয় এই বিষয়গুলো উনি আমাদেরকে বোঝালেন। প্রিয় দর্শক ধন্যবাদ, আমরা পরবর্তী একটি স্টলে আমরা যাওয়ার চেষ্টা করব।